আইটি ভারিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা গুগল অ্যানালিটিক কি সে সম্পর্কে একটু আইডিয়া নিয়েছি। আজকের পর্বে আমরা গুগল অ্যানালিটিক কিভাবে ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটে সেটি সম্পর্কে জানব। তো গুগল ওয়েবমাস্টার টুলস আমরা যেরকম কোড দিয়ে ভেরিফাই করে ফেলেছি এবং এর পরে আমাদের আর কোনো কাজ ছিল না। কিন্তু গুগল অ্যানালাইটিক টুলটা একটু ডিফারেন্ট এখানে আপনাকে কোনো কিছু ভেরিফাই করতে হবে না জাস্ট আপনার গুগল অ্যানালাইটিক থেকে আপনাকে একটি কোড দিবে সেই কোডটি আপনার ওয়েবসাইটে বসিয়ে দিতে হবে তো চলুন গুগল অ্যানালাইটিক ইউজ করা যাক গুগল অ্যানালাইটিক টুলটি যদি ইউজ করতে চান দেন আপনাকে গুগল ডট কম স্ল্যাশ অ্যানালাইটিক্স এই ঠিকানায় গিয়ে আপনার ইমেল দিয়ে লগ ইন করতে হবে সো আমরা এটি এখান থেকে কপি করে নিয়ে এখানে চলে যাচ্ছি তো গুগল অ্যানালাইটিকে ওয়েবসাইটে চলে আসলাম তো ফার্স্ট টাইম আপনাকে এখান থেকে অ্যাক্সেস গুগল অ্যানালয়টি এখানে ক্লিক করে আপনার গুগল অ্যানালাইটিকে লগ ইন করতে হবে অ্যাকচুয়ালি তো আমরা এর আগে যে ইমেলটি ইউজ করেছিলাম ঠিক একই জিমেইল আমরা সেটি ব্যবহার করে এখানে গুগল অ্যানালয়টিকে লগ ইন করে ফেলছি ওকে তো ভেরি ফার্স্ট টাইম একদম সর্বপ্রথম আমরা অ্যানালাইটিকে লগ ইন করছি সো এই জন্য সাইন আপে ক্লিক করে সাইন আপ করতে হবে তো আমরা সাইন আপে ক্লিক করে দিলাম দেখা যাচ্ছে যে আমরা এখন আমরা যে অ্যানালাইটিকটা ইউজ করব সেটা কিসের জন্য ইউজ করব তাই না দেখুন গুগল অ্যানালাইটিক ওয়েবসাইটের জন্য ইউজ করা যায় এবং মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা যায় সো আমরা ওয়েবসাইটের জন্য ইউজ করব এখানে বাম পাশে ওয়েবসাইট সিলেক্ট করাই আছে আমি আর সিলেক্ট করতেছি না এখানে আমাদের অ্যাকাউন্টের নাম দিতে হবে যে আমরা যে অ্যানালাইটিক আইডিটা করব সেটা কি নামে করবো তো যেহেতু আমাদের ওয়েবসাইটের নাম উই দি কোডার আমরা চাইলে সেই নামটা দিতে পারি অথবা আমরা আইটি বাড়ির নামটা দিতে পারি তো আমরা আইটি বাড়ি দিচ্ছি না আমরা উই দা কোডার দিচ্ছি ওয়েবসাইটের নামে আচ্ছা এখানে চাইলে অ্যাকাউন্টের নাম আমরা কাজ করি আমি আমার নিজের নামটি দিই কারণ এর পরবর্তীতে একটি অপশন আছে যেখানে আমরা ওয়েবসাইটের নাম দিতে পারবো সো ওয়েবসাইটের নামের জায়গায় উই দি কোডার এবং ওয়েবসাইটের ইউআরএল উই দি কোডার ডট ওকে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি যে ওয়েবসাইটের ক্যাটাগরিটা কোন ক্যাটাগরিতে আমরা এখান থেকে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স সিলেক্ট করছি রিপোর্টিং টাইম জোন অ্যালয়েটিক যে রিপোর্টটা দেখাবে সেটা কোন টাইমের আন্ডারে দেখাবে সো আমরা বাংলাদেশ যেহেতু এখানে বাংলাদেশ কি আছে হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি ওকে তো এরপরে যেগুলো আছে সেগুলো ঠিক চিহ্ন রইলো আমরা কিছু চেঞ্জ করলাম না জাস্ট গেট ট্র্যাকিং আইডি এখানে একটি কথা বলে নিচ্ছি যে গেট ট্র্যাকিং আইডিটা হচ্ছে একটি আইডি যেটা আপনাকে অ্যানালাইটিক দিবে এবং এই আইডিটি আপনাকে আপনার ওয়েবসাইটে ইউজ করতে হবে অ্যানালাইটিক টুলটি অ্যাক্টিভ করার জন্য তো আমরা এখানে জাস্ট গেট ট্র্যাকিং আইডিতে ক্লিক করছি ওকে একটি টার্ম টার্মস অ্যান্ড সার্ভিস মানে টার্মস অ্যান্ড কন্ডিশন এসেছে তো আমরা জাস্ট আই অ্যাকসেপ্টে ক্লিক করছি দেখতে পাচ্ছি সাকসেস নোটিফিকেশন এবং আমরা সফলভাবে আমাদের অ্যানালাইটিকে ঢুকে গেলাম তো লগ করার পর জাস্ট এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি স্ক্রিপ্ট আমাদের দিয়ে দিবে এইভাবে সো এখানে যে স্ক্রিপ্ট আমরা দেখতে পাবো এটি হচ্ছে মূলত আমাদের স্ক্রিপ্ট বা কোড এই কোডটি আমরা আমাদের ওয়েবসাইটে স্থাপন করার মাধ্যমে আমরা অ্যানালাইটিকটি অ্যাক্টিভ করতে পারবো সো আমরা আমাদের ওয়েবসাইট যেটা একটু আগে দিলাম উই সো এই ঠিকানায় মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে হেড অথবা বডি যে কোনো একটি পোর্শনে আগে দেখেছেন যারা আমাদের মেটা দেখেছিলেন যে একটি ওয়েবসাইটের মেইন পার্ট থাকে দুটো একটি হচ্ছে হেড একটি হচ্ছে বডি সো আমরা মেটা ট্যাগগুলো কিন্তু হেডের এর মধ্যে রেখেছিলাম তো আর এই অ্যানালাইটিকের যে ট্যাকটা আছে সেটা আমরা বডির মধ্যে যে কোনো এক জায়গায় রেখে দিব ওকে তো এটা আসলে হবে হেড নাই আমরা তাহলে আর জটিলতায় গেলাম না অ্যাকচুয়ালি আমরা হেডের এর মধ্যে রাখবো যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন তো এটা কপি করে নিচ্ছি এবং আমরা আমাদের ওয়েবসাইট যেটা আছে উইদা কোডা সেটাতে লগ করতেছি এখানে খেয়াল করুন লগ করার পর আপনাকে বাম পাশ থেকে অ্যাপিয়ারেন্স এই অপশনটি সিলেক্ট করতে হবে কারণ আমরা যখন মেটাটা দিয়েছি আমরা কিন্তু ব্লগারে এসটেমএল এডিট করে মেটাটা বসিয়েছি হেডের মধ্যে ঠিক আছে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা মেটাটা একটা যখন বসিয়েছিলাম আপনাদের হয়তো খেয়াল আছে যারা আমাদের মেটা টিউটোরিয়ালটা দেখেছেন সেখানে কিন্তু আমরা কোনো কোড এডিট করিনি আমরা সরাসরি কিন্তু অল ইন ওয়ান এসিও প্যাক ব্যবহার করে মেটাটা বসিয়েছিলাম সো সেটা কিন্তু মেটার জন্য প্রযোজ্য ঠিক আছে কিন্তু অ্যানালিটিক টুলের কোডটা আমরা চাইলে অল ইন ওয়ান এর মাধ্যমেও বসাতে পারি অথবা চাইলে আমরা সরাসরি আমাদের থিমেও বসিয়ে দিতে পারি তো অল ইন ওয়ান এসইওর মাধ্যমে বসানোটা ইজি আপনারা যেভাবে মেটাটা বসিয়েছিলেন ঠিক এইভাবে অল ইন ওয়ান তে ক্লিক করবেন সম্ভবত এদের একটা অ্যানালিটিক দেওয়ার অপশন রয়েছে এখানে একটি ঘর থাকার পসিবিলিটি আছে এখানে মেবি পোস্ট হ্যাঁ এই যে দেখুন অল ইন ওয়ান এসিউতে একটি অপশন আছে কানেক্ট উইথ আচ্ছা আমি এটি কেটে দিচ্ছি দেখুন অলেন এসিউতে একটি অপশন আছে কানেক্ট উইথ গুগল অ্যানালাইটিক্স এটার মাধ্যমে আমরা গুগল অ্যানালাইটিক্স সাথে কানেক্ট করতে পারি কিন্তু আসলে না আমরা এইভাবে কানেক্ট করব না আমরা সরাসরি আমাদের থিমের মধ্যে আমাদের গুগল অ্যানালাইটিক আইডিটা রেখে দিব এই জন্য আমরা এখানে বাম পাশে অ্যাপিয়ারেন্স সিলেক্ট করলাম দেখুন এসে আমরা বাম পাশে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে আমরা এডিটর এডিটরে গেলাম এডিটর থেকে দেখুন ডান পাশে আমাদের হেডার ডট পিএইচপি নামে একটি ফাইল থাকবে এখানে একটু খুঁজলেই এই ফাইলটি পাবেন এটি হচ্ছে কমন আমাদের যে কোনো থিমেই এই ফাইলটি থাকে হেডার ডট পিএইচপি এই ফাইলটিতে ক্লিক করে এটি ওপেন করবেন ওপেন করলে ঠিক একই স্টেমেল প্যাটার্ন দেখতে পারবেন যে এখানে একটি স্টেমেল আছে তারপরে আছে হেড তারপরে হেডটা শেষ হয়েছে তারপর আছে বডি ঠিক একই পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম সাইটগুলাই যেগুলো স্টেমেল দিয়ে তৈরি এই প্যাটার্নই তৈরি সো এই ক্ষেত্রে আপনার হেডটা যেখানে শেষ হয়েছে শেষ হেড এখানে স্ল্যাশ সাইন দেখে আমরা বুঝতে পারতেছি এটা এখানে শেষ হয়েছে সো এই শেষ হেডের ঠিক আগে আমরা অ্যানালাইটিকের কোডটা একটু স্পেস দিয়ে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট করে দিচ্ছি কারণ দুই হেডের মাঝখানে আমরা যেভাবে মেটাটা স্থাপন করেছিলাম ঠিক একই ভাবে আমরা অ্যানালাইটিকের কোডটাও এখানে স্থাপন করে দিলাম তো এই কাজটা কিন্তু আপনারা চাইলে এই অল ইন ওয়ান এসিওর মাধ্যমে করতে পারেন তো আমরা সেটা দেখাচ্ছি না তো আমরা ডিরেক্টলি এইভাবেই দেখিয়ে দিলাম তো এখান থেকে আপডেট ফেলে ক্লিক করছি দেখুন ফাইলস এডিটেড সাকসেসফুলি সাকসেসফুলি ফাইল এডিট হয়েছে আর এই ক্ষেত্রে একটি কথা বলে রাখি যারা ব্লগার ডট কে এইভাবে অ্যানালাইটিকের জন্য ভেরিফাই করাতে চান তারা এই কোডটা ব্লগার ডট কম আমরা যেভাবে মেটা ট্যাগ প্রতিস্থাপন করেছি আপনারা সবাই দেখেছেন সো ঠিক একই ভাবে সেম ওয়েতে ব্লগার ডট এ গিয়ে এইচটিএমএল এডিট করে ওইখানে অ্যানালাইটিকের কোডটা বসিয়ে দিবেন কোনো পার্থক্য নেই সো যেহেতু আমরা অলরেডি মেটা ট্যাগ পোস্টিংটা দেখিয়েছি ব্লগারে এসটেমএল এডিট করে কিভাবে মেরা বসাতে হয় সো এই জন্য আর ওয়ার্ডপ্রেস বা এই অ্যানালাইটিকের কোডটা বসানো আপনাদেরকে দেখালাম না আশা করি এটা সবাই পারবেন ওকে তো দেখুন অ্যানালাইটিকের কোডটা অলরেডি আমরা বসিয়ে ফেলেছি এখন আমরা জাস্ট এখান থেকে চেক করব যে অ্যানালাইটিকটা আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে দেখুন হোম যেটা আছে হোমে ক্লিক করে আমরা হোমে ফেরত চলে যাচ্ছি ওকে জাস্ট সেভ প্রিফারেন্সেস এটা হচ্ছে আমাদের হোম আমরা হোমে আছি এখান থেকে আমরা চলে অল ওয়েবসাইট ডাটা এটাতে ক্লিক করে আমরা আমাদের হোম মেনুটা ব্রাউজ করতে পারবো তো ঠিক আছে এই পর্যন্তই মূলত অ্যানালাইটিক আমাদের এই মানে অ্যানালাইটিক স্থাপনের পদ্ধতিটা আমরা নেক্সট টিউটোরিয়ালে গুগল অ্যানালাইটিকের আরও বেশ কিছু সুবিধা সম্পর্কে জানতে পারবো তো তার আমন্ত্রণ রইল আজকের পর্বে এই পর্যন্তই আর একটি কথা আমি আবারও বলে দিচ্ছি যে ব্লগার ডট কিভাবে মেটা বসাতে হয় আপনারা যদি সেই টিউটোরিয়ালটি ভালো করে দেখে থাকেন তাহলে ঠিক একই ওয়েতে আপনার অ্যানালাইটিক কোডটিও ওই মেটার সাথেই বসিয়ে দিবেন দুই হেডের মাঝখানে যে কোনো জায়গায় তাহলেই আপনার অ্যানালাইটিকটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আশা করি অ্যানালাইটিক অ্যাক্টিভ করতে বা এই কোডটি বসাতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের পর্বে এই পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ